প্রায় 3 রাত্রি 4 দিন থাকার পরে যেন মনে হচ্ছে বাড়ি থেকে কোথাও যাচ্ছি বোধহয়। সত্যি কথা বলতেই অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু সত্যি মানে এখানকার মতো ভালোবাসা বলো বা নিজের মতো একটা ব্যাপার এই জিনিসটা কোথাও পাইনি। 3 রাত 4 দিন এখানে থাকলাম, যেখানে ইনিশিয়াল প্ল্যান ছিল হচ্ছে 1 রাত্রির থাকা, তারপরে কালকের দিনটা যা কাটলো, সন্ধ্যেবেলা পুরো প্রোগ্রামে থাকা, সব কিছুর মধ্যে না মানে একটা আলাদা অনুভূতি আছে, অদ্ভুত ফিলিংস। আমি জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারবো। আমি এই সকালবেলা উঠে বলা দিদি চা, তারপরে দিদি ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে দুপুরে খাবারের সময় দিদি আর একটু ভাত আর একটু ডাল। কালকে অতজনের মাঝখানে আমার নিজেকে একবারও মনে হয়নি যে আমি এখানকার লোকই নয়। আজকে বেরোতে হবে, সকালে প্ল্যান আছে জোর পুকুরিটা ঘুরিয়ে আনার, তোমাদের কালকে বলেছিলাম। দেখো দেখলে বুঝতে পারবে এখনকার পরিবেশ কি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে ভোরবেলা বৃষ্টি হচ্ছিল 4টে নাগাদ। মানে সত্যি মনে হচ্ছে আরো কয়েকদিন থেকে গেলে ভালো হয়। তো প্ল্যান তো ছিল না যাওয়ার ভিউ পয়েন্টে, তো এই ভাইয়ের সাথে যাচ্ছি, তো এখন ভিউ পয়েন্টে একটু ঘুরে দেখবো। আমি তো অলরেডি হাঁপাতে শুরু করে দিয়েছি। ফাইনালি বেরিয়ে পড়েছি, পুরো ব্যাগ নিয়ে না, এখন শুধুমাত্র জোর পুকুরিটা ঘুরতে যাচ্ছি। জোর পুকুরিটা ঘুরবো, ঘুরে তারপরে আবার হোটেলে আসবো, এসে ব্রেকফাস্ট করবো, তারপরে লাগেজ গোছানো আছে, লাগেজ নিয়ে বেরোবো। আপাতত এটাই প্ল্যান। তো আমি তো ভেবেছিলাম তুকদা বা লামাহাটার দিকে যাব, এবার দেখা যাক। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, রোদ উঠেছে ফাইনালি। আর সকাল সকাল আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। ওই ভিউ পয়েন্টে গেছিলাম তোমরা দেখলে, তারপরে আমার পায়ে চোখ ধরেছিল। আমি দেখেছি প্রায় 1.5 ঘন্টা পরে চান টান করে ড্রেস পরতে গিয়ে দেখি পা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। সেটুখানি বোনিন ছিল, বোনিন লাগালাম। এই জিনিসগুলো তো হবেই, এখন বর্ষাকালে এলে যেমন বিউটি দেখবো, সবুজ দেখবো, তেমনি তার সাথে সাথে এগুলোও দেখবো। চার কিলোমিটার দেখাচ্ছে, 4.1 কিলোমিটার। আশা করছি তোমরা বুঝতে পারছ, ভালো খরাই ভালো। এই রাস্তা দিয়ে আমাকে লাস্টবার নিয়ে গেছিল যখন ওই মিরিক গেছিলাম আমি দার্জিলিং থেকে, এই রাস্তা দিয়েই গেছিলাম। এলে দিকটা যদি সাইড সিনে যাও মিরিকের দিকে, তাহলে এইটা ঘুরে যেতে পারো, বা এটা অ্যাজ এ অফবিট জায়গা হিসাবে ওখানে ঘুরতে আসতে পারো। এই বাঁ দিকটা দিয়ে আবার ওদিকে রাস্তায় নেমে যাওয়া যায়। চলো আমরা ভেতরটাতেই যাই। তো ফাইনালি পৌঁছে গেছি জোর পুকুরি। আমি লাস্টবার জানুয়ারি মাসে যা দেখেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর এখন লাগছে। তোমরা একবার জায়গাটা ভালো করে দেখো। বেশ, জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আগের বারের মতো। মানে আগের বার একটুখানি শুকনো ছিল, রুগ্ন ছিল, এখন পুরো একদম চারদিকে জল, দেখো হেভি সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আমার তো বেশ দারুণ লাগলো, এবারে পরের বার এসে এখানে একদিন থাকবো। তো চলো, এখন প্রায় 9:40 বাজে, এবার এখান থেকে আবার সালাখার দিকে যাই। এই ডান দিকে রাস্তাটা দিয়েও যাওয়া যায়, তো ওটা দিয়েই যাবো এখন। তবে বেশ ভালো লাগে আমার এই জোর পুকুরি জায়গাটা, না সত্যিই খুব সুন্দর লাগে।
গুগলের হিসাব অনুযায়ী তো এখানে রাস্তা নেই, কিন্তু আমি এই রাস্তা দিয়ে গেছি জানুয়ারি মাসে। তোমরা আশা করছি ভিডিওটা দেখেছো, যদি দেখে না থাকো তাহলে উপরে আই বাটনে দেখতে পারো। তো এখন গাড়ির তেল ফুটে জাস্ট বেরোলাম পাম্প থেকে, ফুল ট্যাঙ্কের কাছে তেল করে নিস। আর ক্যাশ নিয়ে আসিনি তো, সেখানে ভয় লাগছে, আর সেখানে বললাম আগে টাকা কাটো। মিম টি এস্টেট 7 কিলোমিটার এদিকে, এটাও পরের বার এলে এক্সপ্লোর করব। কিছু কিছু জায়গা কখনো কখনো বাদ চলে যাওয়া ভালো, না হলে পরের বার যখন আসবে তখন ঘুরবে কি, তখন তো বোরিংই লাগবে, তখন মনে হবে সব ঘোরা হয়ে গেল। আমি সোজা পেশো গিয়া লামাহাটাকে তরফ যাওয়া। ওকে দিদি আর হ্যাঁ আছে সে রয়ে গা আর হ্যাঁ একদম যেতে গিয়ে মন খারাপ হয়ে যাচ্ছে পুরো। কি করা যাবে, এটাই তো লাইফ। চলো আবার নতুন পথে যাওয়া শুরু করি। টাটা। চলো, দাদার সাথে দেখাও হলো না, দাদা সকালে বেরিয়ে গেছে, দেখা হয়েছিল ওই টাকা দিয়েছি, তারপর দাদা বেরিয়ে গেছে আর কথা হয়নি। যেন মনে হচ্ছে নিজের বাড়ি থেকে আবার বেরোলাম কোথাও। লোকেশানে আপাতত তিন চুলে মারলাম, কিন্তু যেখানে ইচ্ছে করবে থাকবো, যদি তিন চুলেতে থাকতে ইচ্ছে না করে তাহলে এগিয়ে যাবো পেশকের দিকে। হাঁপিয়ে গেলাম, চলো আবার আসবো, দেখা হবে যদি নভেম্বর জানুয়ারি মাসের দিকে কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে আসি, বা বাই চান্স যদি সান্দাকফুর উদ্দেশ্যে আসি তখন আবার দেখা হবে। লেপচা জগতে এসে দুরাত্রি থেকে যাবো। মানে এই অন্য জায়গাগুলো কেন হয়েছে না তো, যে একটা দুটো স্পট বাকি রয়ে গেল আবার আসতে হবে। এখানে নো ডাউট একটা দুটো স্পট আমি ইচ্ছে করেই বাকি রাখলাম, যেমন গুগলে কার্গিল ওয়ার মেমোরিয়াল বলে একটা রয়েছে, আমি জানি না ওটা মানে দেখাচ্ছে তো মন্দিরের মতো ছবিতে, কিন্তু ওই জায়গাটা দেখিনি। সুখিয়া পুকুরির ভেতরটা যাওয়ার ইচ্ছা আছে, সান্দাকফুর দিকে যাওয়ার ইচ্ছা আছে, তাপাকুশিতে থাকার ইচ্ছা আছে, সব ফিউচারে হবে। দ্রাক কুংসাং চলিং, মানে এটা একটা মনেস্ট্রি টাইপের, করোনার জন্য বন্ধ, দেখতে হেভি সুন্দর। যাই না, হঠাৎ করে মাথায় এলো যদি লামাহাটা টুকদা পেশক এগুলো হয়ে আজকে নামছি বা রা বাংলার দিকে যাওয়া যায়, তাই চলে যাবো ভাবছি। আসলে এখান থেকে বেরোনোর পর মনে হচ্ছে এই তো কাছেই যাচ্ছি, 30 কিলোমিটার মতো, তা আমি ওখানে থেকেই যেতে পারতাম, ওখান থেকে হয়তো সাইট সিন করে আসতে পারতাম, তো মাথার মধ্যে সেটাই ঘুরছে আর কি, সেই জন্য ভাবছি দেখা যাক কী হয়। দিদি জিজ্ঞাসা করছিল আজ কাহাঁ পে জানায়, আমি তখন বলছি যে সোজরাম কি পেশক লামাহাটাকে তারা যাওয়া দেখতে। কিছু কিছু মানুষের সাথে না এরকমই কানেকশান তৈরি হয়ে যায়, যাদের থেকে তোমার এক্সপেকটেশানস বলো বা তোমার চাহিদা এগুলো অনেকটা বেশি হয়ে যায়, যাদের জন্য মানে মনটা আর কি অন্যরকম হয়ে যায়, কিছু করার নেই। তো চলো একটু আগে যাই, দেখো লামাহাট এখান থেকে দেখা যাচ্ছে 20 কিলোমিটার, কার্শিয়াং 30, দার্জিলিং 13। তো মেনলি ভাবছি কী বলতো, যে পরের বার যখন আসবো না শীতকালে, তখন ওই শিটং, অহলদারা, মাহলদিরাম, বাগোড়া এইসব জায়গাগুলোকে ভালো করে এক্সপ্লোর করব, তার সাথে এই তুকদা লামাহাটা এগুলোকেও অ্যাড করে নেবো, যদি সম্ভব হয় তাহলে বিজনবাড়িও যাব, দেখা যাক। আস্তে আস্তে যাচ্ছি কারণ খুব একটা কনসেনট্রেট করতে পারছি না, আমার খালি মাথায় ওই সব ভাসছে, কালকের ওই উত্তরীয় পড়ানো, দাদার বারবার করে বলা যে নাচতে হবে, রাত্রিবেলা মজা করব, যদি ওটার মধ্যে আমি থাকতে পারলাম না ওটা আমি সারা জীবন একটা আফসোস থেকে যাবে। তবে নিউ ইয়ারে চেষ্টা করব, মানে নেপালে নিউ ইয়ারে যদি পারি তো আবার আসার কথা দিচ্ছি না, তবে চেষ্টা তো অতি অবশ্যই করব। চলো তাহলে তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে, ঘুমটা ক্রস করি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ততক্ষণ একটুখানি প্রকৃতিটা এনজয় করি, চলো টাটা। Thank you.